সম্মানিত সুধী, আমি হানিফ সরকার, একজন মোটিভেশন রাইটার। আমার লেখা বাণীগুলো জনগণের স্বার্থে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়ে থাকে। এই ভিডিওগুলো জনগণের স্বার্থে তৈরি করা। বাণীগুলো পড়ুন, জানুন এবং আমল করুন। আমার লেখা বাণীগুলো জনকল্যাণে আসলে সেটাই হবে আমার সব থেকে বড় সার্থকতা। মানব কল্যাণই আমার একমাত্র কাম্য। পৃথিবীর সব মানুষের প্রকৃতিকে ভালোবাসতে হবে। প্রতিটা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি বিনা পয়সায়, এবং জীবন বেঁচে আছে শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের জন্য। অথচ আমরা প্রকৃতির জন্য কিছুই করি না, উল্টো আমরা প্রকৃতির সাথে বেইমানি করি। এই বেইমানির কারণই হল আজাব। অথচ গুলশানের বাড়ির ছাদে আমার এই ছোট্ট ছাদ বাগান, আমি সারা জীবন গাছকে ভালোবেসে এসেছি। ঢাকা থেকে শুরু করে দিনাজপুর পর্যন্ত আমি 50,000 গাছ লাগিয়েছি। গাছ আমি ভালোবাসি এবং আমার জীবনের একটি অংশই গাছের জন্য নিবেদিত। হাতের তালুতে যেমন চুল গজানো যায় না, তদ্রূপ এই আবহাওয়ায় ছয়তলা বাসার ছাদে ফুল ফোটানো খুবই কঠিন। Thank you.
আমি 7 বছর থেকে প্যারালাইজড এবং মুখ দিয়ে 1 চামচ পানিও খাইনি। এই অবস্থায় আমি গাছ নিয়ে কাজ করে যাচ্ছি, কারণ আমি গাছকে ভালোবাসি। আমার জীবনের 63 বছর বয়সে আমার দুটোই কাজ, গাছ লাগানো এবং সৎ সত্যবাণী প্রচার করা। আমি আজীবন এই দুটি কাজ করে যাব। বর্তমান করোনায় অক্সিজেনের অভাবে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে। আমি গাছ লাগানোর মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে অল্প পরিমাণ অক্সিজেন হলেও দিতে পারছি। আপনারা গাছ লাগান, গাছকে ভালোবাসুন। গাছই একমাত্র জীবন যা 24 ঘন্টাই আল্লাহর সিজদায় নত থাকে।